আগন্তুক সুন্দরী আশ্চর্য হয়ে গেলে না আমারে চিনে না আমারে আল্লাহ তার বুড়ি থেকে বানায়া তার পাশে শুয়াইলেন এরপর আমাকে চিনে না হাওয়ালাইহাসালাম আদম আগন্তুক সুন্দরী কিং কর্তব্য বিমূর হইয়া আশ্চর্যান্বিত হইয়া আচমকা দৃষ্টিতে আদম পয়গম্বরের দিকে তাকায় তাকায় কয় আনা হাওয়া আর আস্তে কয় সুবহানাল্লাহ জোরে কোন এত সুন্দর বিয়া জান্নাতি বিয়া ইডা শুই না যদি কোন বেড়া খুশি না হয় তে তো বেড়া হই না জোরে কোন কি না এই একটু সজা করেন। আ তোমার সালাম দিগান মানান্তি কে তুমি জবাব দেও হাওয়া তুমি হাওয়া আমার অন্তরে চাহিদা ছিল তোমার মতো একজন সুন্দরী হাওয়া সুবহানাল্লাহ আদম ও আসে আসেন হাওয়া ও মুসকি আসেন এবারে আদম আলাইহিস সালাম বলেন তো সুন্দরী গো তুমিরে যে পাইলাম মিন আইনা জিতি কত্ত থেকে আসছো কত্ত থেকে না বলো না কত্ত থেকে আসছো আদম আলাইহিস সালাম কে আল্লাহ আরামরত অবস্থায় ফলাইয়া হাওয়া বানাইলেন কেন তাৰ জবাবত শ্ৰীৰ কিতাপে আছে সজাক ৰাজ্যা যদি বানাইতেন এখান থেকে আদমপাই গাম্বৰ যদি আবার খুটা দিয়া ফেলতেন প্ৰত্যেকে আইছো খবর আছেনি আমার থেকে তোমারে বানাইছে এইজন আল্লাহ গুমে ফেলাইয়া বানাইছেন সুবাহান আল্লাহ খল হাউ আলাই আসলাম বলেন আমাকে চে হলি তুমি আইসা। তোমার বাম পাজরের হাড় থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুবাহা আন আল্লাহ আলাইহি সালাম আবার জিগাই আমার বাম পাজরের হাড় থেকে বানাইছেন লিমা লিমা কেন কেন বলো না হাওয়া জবাব দিই আদম ওদম তোমার মনে শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার বাম পাজরের হাড় থেকে আমাকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ

يكش ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله أكبر সুরত রু মেরে একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর যত নিদর্শন রয়েছে ওমিন আয়াতিহি আয়াত মানে নিদর্শন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম হে পৃথিবীর পুরুষেরা তোমাদের পরি থেকে আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানাইছি তোমাদের বিবিদেরকে বানাইছি ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমাদের বিবিদেরকে তোমাদের বডি থেকে বানাইছি কেন কলি তাসকুনু ইলাইহা যেন তোমরা বিবির কাছে গিয়ে আত্মার প্রশান্তি লাভ করতে পারো সুবহান এবং তোমাদের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা আর সম্প্রীতি ঢেলে দিয়েছি আল্লাহ কত ভালোবাসা দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে টেকনাফের ছেলে তেতুলিয়ার মেয়েকে বিয়ে করলো বিয়ের আগে কোনো পরিচিতি ছিল না অভিভাবকরা মিল্লা বিবাহ দিল পড়াইয়া এখন কত সম্পর্ক হইল রে বাবা বিয়ার আগে কোনো পরিচিতি ছিল না বিয়ার পর এখন তিন দিন না দেখলে বেড়ার কলজা খালি জমে জলে ঘুম আসে না কি কোন ঠিক কি না এই মহব্বত দিলেন কে এ ভাই সবাই বলেন কে নব্বই বছরের বুড়া আর সাত বছরের বুড়ি নানা নাতিরে কই চল আমার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাব বুড়া নানাই বেড়াইতে গেল সন্ধ্যা বেলায় আসরের পরে কয়ে নাতি চল চল বাড়িতে চইলা যাব নাতি কই না 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 আজকে তোমার মেয়ের বাড়িতে তাকমু কই না তাকতাম না বাড়িতে চইলা যাইমু গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর নাতি রে কই নাতি তুই এখানে ঘুমা না 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 তোমার সাথে ঘুমাইমু আলাদা করে যা তুই আমি তোর নানীর সাথে ঘুমাইমু নাতি বড় পণ্ডিত বছরের বুড়া নানীর সাথে শুইবার কোনো শারীরিক প্রয়োজন নাই এরপর শারীরিক প্রয়োজন না থাকলেও মানসিক প্রয়োজন আছে তোর নানি থেকে দূরে শইলে ঘুম আসে না ভালো লাগে না নানির কাছে শুইলে আমার ভালো কইরা ঘুম আসে এই আর ভালোবাসা দিলেন কে আর জুরে কোন কে ওয়াজা আল্লাহ বাইনাকুম মাওয়াদাতাও বুড়ি তোদের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা সম্পৃতি ঢেলে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা সুবহানাল্লাহ জুরে কোন এই স্বামী স্ত্রীর যত হয় বুড়া ভালোবাসা হয় ফুরা কি কোন ঠিক কি না আর দুই নম্বর প্রেম প্রীতি যত হয়ে বুড়া জ্বালা যন্ত্রনা ফুৰা ফুরা ঠিক কিনা ভালোবাসা যতই পুরানো দেখা যায় জ্বালা যন্ত্রণা বাড়ে এই বাইনি দিক খেলা মামানি দিক খেলা আম্মানি দিক কি কোন ঠিক কিনা আর বিয়ে হইলে কত সুন্দর রে বাবা মা বাবা ওই সুন্দর করে আলাদা বাসর ঘর সাজায়া দে কি কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ কই ওয়াজ্জা বাইনাকুম মাওয়াদ্দা তাও ওয়া আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রেম প্রীতি ঢেলে দিয়েছি সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখা হয় আমার আল্লাহ নারী জাতিকে পুরুষের অংশ থেকে কেন বানাইলেন এখানেও অধিকারের কথা এখানে তোমাদের তোমাদের বিবি বানানো হয়েছে সাবধান সাবধান বউ মারো না যদি কেউ মার বউ মারো নাই মনে রাখবার নিজেরই নিজে মারস কারণ বউ কার অংশ

না আল্লাহ অধিকার বুঝাইয়া দিলেন আবার মহিলাদেরকে আরেকটা বুঝাইছেন ও মহিলারা একটু চিন্তা কইর তোমরা এমনি আসো তোমাদের একটা ভায়া আছে বায়া কি আছে সবাই বলতে হবে কি আছে বায়া বুঝিননি এখান থেকে ঢাকা যাবেন সিলেট হুমায়ুন চত্বর না হইয়া আপনি এখান থেকে ঢাকা যাওয়া সাধারণত সম্ভব হবে না তাইলে বুঝে থাকলে জবাব দিয়েন এখান থেকে হইয়া আপনি ব্রাহ্মণ বাড়িয়া বিশ্ব রুটমোর হইয়া বৈরব্বির হারি দিয়া এরপরে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন তাইলে সিলেটের মানুষ আপনাদের জন্য ভাইয়া কন সিলেটের মানুষ আপনাদের জন্য বায়া আরো কাছে বলি গুঙ্গা দিয়ার মানুষ বিয়ানি বাজার হলো তাদের বায়া সব জায়গায় বাড়াবাড়ি করলেও বাজারে মানুষের সাথে বাড়াবাড়ি করব না কারণ বেশি বাড়াবাড়ি করলে কালকা সকাল ওই বাজার ও বিয়ানী বাজার কালকা কি করছিল রে এলে বুঝা গেল বায়ার সাথে কেউ বাড়াবাড়ি করে না আল্লাহ কে নারী তোমরা তো বায়া হইলো পুরুষ সাবধান সব জায়গায় বাড়াবাড়ি করলেও জামাইয়ের সাথে কিন্তু বাড়াবাড়ি করো না কারণ করলে বারোটার মা সতেরোটার মা হইয়া গেছ এরপরও বেড়া কয়া দিব সান মেয়ার জি তোরে দিছি তিন তালাক তোর মারে দিলাম সাত তালাক তোর নানি রে দিলাম রেলগাড়ির হমান তালাক তখন তো তোর সব শেষ কি কন্টিক কিনা এই জন্যে আল্লাহ আমাদের বডির থেকে বিবি বানায়া আমরা রে বুঝাইছেন একটা নারীরে রে বুঝাইছেন আরেকটা আমরা রে বুঝাইছেন সাবধান বউ মারো না কারণ বউ মারলে তোমারই মারলা বউ তো তোমার অংশ বউ কার অংশ অংশ আর নারী রে বুঝাইছে তোমরার ভায়া হইল পুরুষ সুতরাং স্বামীর সাথে এ বেটা এক বিয়া কারে কো না বুঝবো কা স্বামীর অংশ মহিলা এই আল্লাহ বুঝাইলেন সাবধান তাদেরকে তোমরা মারপিট করিও না আর মহিলাদেরকে বুঝাইলেন তোমরার বায়া হইল পুরুষ সবার সাথে বাড়াবাড়ি করলেও সাবধান স্বামীর সাথে কোনো বাড়াবাড়ি করবানা এই জন্য আল্লাহ নবী এক হাদিসে বলেন কালান নবী ও সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজা দা আর রাজুল ইমরা তাহ ও পৃথিবীর নারীরা কোন পুরুষ যদি স্ত্রীকে ডাক দেয় ইজা দা যখন ডাকবে রজুলু পুরুষ ইমরাতাহ বিবিকে লিহা জাতি স্বামীর কোন প্রয়োজনে স্বামী যদি স্ত্রীদেরকে ডাক দেয় প্রয়োজনের ব্যাখ্যা হাদিসে দুই প্রকার লেখছেন একটা হলো শারীরিক প্রয়োজন আর একটা হলো সাংসারিক কোন প্রয়োজন যে কোনো প্রয়োজনে হালাল সময় যদি হয় নিষিদ্ধ সময় যদি না হয় কারণ নারীদের কিছু নিষিদ্ধ সময় আছে কথা কে কেমন ইয়াসআলুনাকা আনিল মাহিস কউল হুয়া আজা ফআতাযিলুন নিসা আল্লাহ পৃথিবীর পুরুষরা सुनो নবীজিকে আল্লাহ শেখায়া দিলেন হে বিশ্বনবী আপনাকে মানুষ প্রশ্ন করবে মহিলাদের তিন থেকে 10 দিনের প্রিয়ড যখন চলে পিরিয়ড সম্পর্কে আপনি বলে দিন এটা একটা অপবিত্র সময় কউল হুয়া আজা আজার অনেক বেককার এর এক বেককা হলো আজামানি অপবিত্র আজার আরেক বেককা হলো কষ্ট এই সময়টা নারী জাতির জন্য একটা কষ্টের সময় তিন থেকে 10 দিনের সময় কি বলেন ঠিক কি না ফাতাজিলুন নিসা যেন তারা নারী থেকে আলাদা থাকে এই সময় স্ত্রী চরচা জায়েজ নাই হালাল না হারাম কথা বলেন হারাম যেইবিবি হালাল এই তিন থেকে 10 দিনের সময়ে কিন্তু কথা বলেন হারাম এই জন্য আল্লাহর নবী কই তোমাদের কোন প্রয়োজনে পুরুষের কোন প্রয়োজনে নারীকে যদি ডাক দেই লিহাজাতিহি তার প্রয়োজনে শারীরিক প্রয়োজন হোক অথবা সাংসারিক প্রয়োজন হোক যদি কোনো বাধার সময় না থাকে নিষিদ্ধ সময় যদি না হয় ফালতাতিহি ও ইন কানাত আলা তান নুর মানে সুলা বউ ভাত রান্না করে আল্লাহ নবীকে সাবধান বাদ ফালাই দিয়া সুলার আগুন ফালাই দিয়া স্বামীর ডাকে সারা দিতে হবে কারণ স্বামীর শারীরিক প্রয়োজন পড়ছে অথবা সাংসারিক প্রয়োজন পড়ছে তুমি চুলার রান্না ফেলে দিয়ে স্বামীর ডাকে সারা দিতে হবে সুবাহান আমরা সমাজে রাত বারোটার সময় আইসা যদি মরিয়ম

ইসলামে নারীর মর্যাদা দেওয়া হয় না মালের বেলায় মাল কম দেওয়া হয়েছে আমরা বলবো না না আমার আল্লাহ কোরআনে বলেছেন লিদকারি মিছল হাজিল উনসাই দুই বোনে যা পাবে এক ভাই একা তা পাবে এক কথা সহজে ধরে নিতে পারি আমরা ভাই পাবে দিয়ানা বোন পাবে এক আনা এটা সহজ মাসআলা তাইলে হুজুর ইসলাম দরমে না বলে নারীর মর্যাদা বেশি দেওয়া হয়েছে কোথায় বেশি বুঝলাম না ছেলের বেলায় মেয়ে হইলে বরকত বেশি ছেলের বেলায় বরকত বেশি বলা হয় নাই মালের বেলায় কম দিল কেন এক নম্বরের জবাব এ বাবা কোনটা কম কোনটা বেশি আমরা ভালো জানি না মালিক ভালো জানেন আল্লাহ ভালো জানেন বলেন কে ভালো জানেন কার কতটুকুন দরকার কে ভালো জানেন সবাই বলেন না আল্লাহ ভালো জানেন এই জন্য আল্লাহর বন্টনের উপরে বেরিস্টারি করা যাবে না দুই নাম্বারের জবাব আল্লাহ নারীদেরকে দিলেন এক বাঘ এক আনা পুরুষদেরকে অধিকারের বেলায় দিলেন কেন দুই আনা এর অনেক কারণ আছে রে বাবা একটু চিন্তা করলেই দেখব পুরুষটা কোন কোন জায়গা থেকে মাল পায় আর ইসলামী আইন মতে মহিলারা কোন কোন জায়গা থেকে মাল পায় আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই মেয়ের জন্মের পর বিবাহের আগ পর্যন্ত খরচ বহন করবে কে মাশাল্লাহ তো সঠিক জবাব দিছেন বাবা বিয়ের পরে যতদিনের স্বামীর কাছে থাকবে অথবা মরণের আগ পর্যন্ত স্বামী যদি বেঁচে থাকে তার খরচ বহন করবে কে হ্যাঁ জবাব স্বামী এই মহিলার পেট থেকে বাচ্চা জন্ম হলো খরচ বহন করবে কে বাবা না মা বুঝেক্ষ বাবা মার উপরে কোনো খরচ না কে দিবে খরচ বাবার বাড়িতে বেড়াইতে যাইব নানির বাড়িতে বেড়াইতে যাইব মিষ্টি কেনার টাকা টাকা দিবে কে মরিয়ম বাবা বাবা যত খরচ লাগে বেড়াইবার শ্বশুরের একটা লুঙ্গি দেওয়া লাগে উপহার উপহারটা কে দিব মেয়ে না ওই স্বামী দিবে যত খরচ লাগে সব পুরুষে বহন করবে তাইলে বোঝা গেল মহিলার খরচের কোনো খাত নাই একটাও নাই মহিলা মহিলা পকেট থেকে টাকা খরচ করতে হবে একটাও নাই যার একটা খরচের ফত নাই হেরে যে আল্লাহ একটা খা দিছে এইটা ওই তো বেশি দিছে কি কোন ঠিক কি না আরো সহজে বুঝবেন দৃষ্টান্ত দিলেন দুই ছেলে আব্দুল্লাহ আর আব্দুর রহমান দুইটা ছেলে হুজুরের কাছে আয় কই আব্বা নানি বাড়ি বেড়াইতে যাইবো এমনি হুজুরে পকেট থেকে খুললা আব্দুল্লাহ বড় ছেলে আব্দুল্লাহ রে দিছে দুইশ সুন্দর করে আব্দুল্লাহ রে এইভাবে কাগজ দিয়া বললা দুইশ টাকা দিয়া দিছে এর ভিতরে দুইশ আর আব্দুর রহমান রে দিছে একশ বড় ছেলে রে ছোট ছেলে রে ছোট ছেলে কত আমারে কম দিলেন কেন বাইরে দিলেন দুইশো আমার একশো বাপে কপুত্রে তোরেই বেশি দিছি আমার একশো দিয়া কমার বেশি দিছে মানি না আমারে কম দিছেন বাইরে দুইশো দিলেন কেন আসলেই বাইরে দিছে দুইশো আর আব্দুর রহমান দিছে ফুতে তো বুঝে না বাপের সামনে নাইস মারছে এমনি বাপের দুনু ছেলেরে কাছে আনছে কাছে তোর একশো টাকা খুল একশো টাকা খুললে দিছে একশোর সাথে কোনো কাগজ না আর ইলারে যে দুইশো দিছে দুইশোর সাথে একটা কাগজ আছে বাউসার আছে লিস্টি আছে আব্দুর রহমান রে কয়ে বেড়ানে আবদুল্লাহ লিস্টি ডা ফর নানি বাড়ির বেড়াইতে যাইবে তোরে দিছি একশো কিচ্ছু তোরে বলি নাই এরে দিছি দুইশো দুইশোর সাথে লিস্টি আছে তোর নানির জন্য বিরা ফান নিবে ফানের দাম একশো সুবারি নিবে আধা কেজি সুবারির দাম তিনশো মিষ্টি নিবে এক কেজি মিষ্টির দাম দেড়শো এমনভাবে ভাবে আষ্টশো টাকার লিস্ট দিয়া দিছে দুইশো টাকা দিয়া পুত্রে লিস্টি দিছে এত বড় একশো টাকা দিয়া খরচের কোনো না। আব্দুর রহমান লজ্জায় কয় আব্বা বুঝছি না আমার একশো অনেক বেশি কারণ আমার তো খরচের কোনো লিষ্টি নাই লিষ্টি নাই বড় ভাইয়ের এত বড় লিষ্টি টেকা দিছেন দুইশো আমার যেহেতু লিস্টি নাই একশোই আমার অনেক বেশি আল্লাহ কই ও মরিয়মের দল তোমার বাগদা তো হইলো আব্দুর রহমান এর বাগের মতন সুডু বাই যদিও টেকা 100 কোন খরসের লিস্টি নাই বড় বাই টেকা যদিও 200 খরসের লিস্টি অনেক বেশি এ পৃথিবীর নারী তোমার কোনো লিস্টি নাই লিস্টি নাই এই জন্য এক ভাগই তো তোমার বেশি আল্লাহু আকবার জরেক এই জন্য আমার আল্লাহ কইলে যাকারিয় মিসতু হাজিল উনসাইইন মে পাবে একানা ছেলে পাবে কয়ানা। দুই আনা তাইলে বুজা গেল আমার আল্লাহ নারী জাতির উপর দয়া করেছেন দয়া কি কোন কি না এখন প্রশ্ন জাগে হুজুর দয়াটা আল্লাহ পুরুষের উপর করলেন না কেন প্রশ্ন জাগে না নারী তো দয়া করলেন দরকার নাই এর পরে একবার দিলেন আমরা কি আল্লাহ আর বাড়াই দিতে পারছিলেন না আমরার উপর দয়া বেশি না কইরা নারীর উপর কেন দয়া করলেন এ বাবা আপনার ছেলে দুইটা আপনি হজ্জের শহরে যাইতেছেন যাওয়ার সময় ছেলে মেয়ে সবাইরে মাল বন্টন কইরা সুন্দর কইরা দিয়া গেছেন একটা ছেলে প্রতিবন্ধী হাত নাই পা নাই দুই ছেলে তিন ছেলে সবাই একসাথে চাই না এ বাবা শোনো তোমরা তিনজনরে দিলাম দুই বিঘা বা দুই কানি কইরা জমি দুই লক্ষ কইরা টাকা আমার এই ছেলেটা দুর্বল তোমরা যদি রাজি হও এর একটু একটা লাখ টাকা বাড়াই দিয়া দিই ছেলেরা কয়ে আব্বা ঠিক আছে আপনি দিলে আমরা কোনো অসুবিধা নাই তাইলে যেই ছেলে দুর্বল তাকে দুর্বল এর প্রতি মা বাবার মনের টান দরদ তাকে বেশি কি বলেন ঠিক কি না নারী এবং পুরুষের মধ্যে পুরুষেরা সবল নারীরা হলো দুর্বল কি কোন ঠিক কি না দুই কেজি মাল লইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না কি কোন ঠিক কি না আর পুরুষেরা বড় পূজা লইয়া চইলা যায় নারী জাতি বড় দুর্বল এই জন্য দুর্বলের প্রতি আল্লাহ দয়াল দৃষ্টি দিয়েছেন সুবহান আল্লাহ দয়া দিলেন আল্লাহ নারীর প্রতি এই জন্য যে নারীরা দুর্বল এই জন্য তাফসিরে মারিফুল কুরআনে উল্লেখ করা হয় আল্লাহ যে কুরআনে বলেন বললেন সূরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে যে বলেছেন আর রিজাল ও কৌয়া মুনা পুরুষেরা কর্তৃত্ব দিবে কর্তৃত্ব দান করবে পুরুষ শাসক হবে পুরুষ আর শাসিত হবে নারীরা শাসন করবে পুরুষ শাসন করবে পুরুষদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন এই আয়াতের তা লেখা হয় আল্লাহ তালা পুরুষদেরকে শাসক বানায়া দুনিয়ায় পাঠালেন নারীদেরকে শাসক বানান নাই এই আয়াতের ব্যাখ্যা বুখারি শরীফের এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন লাইফলিহা কৌমুন ওয়াল্লাউ হুম ইমরা ওই জাতি সফলতার চেহারা দেখতে পারবে না যেই জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে আমার আপনার কথা না কোন কিতাবের হাদিস আরো আসতে বলেন আপনারা জোরে কোন কিতাব লাইফলিহা কৌমুন ওল্লাহ আমারাহুম ইমরা ইমরা মানে মহিলা নারী আল্লাহ নাবিক ওই জাতির সফলতার চাহারাই দেখতে পারবে না যে এই জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে আল্লাহ কই নেতৃত্ব দিবে পুরুষ আর বিজালু কৌয়া মু না নিসা পুরুষ দেবে কর্তৃত্ব কেন তার শ্রে মারগুলো পুরাণে লেখা হয়েছে শাসকের মধ্যে কয়েকটা গুণ থাকা লাগে কন শাসকের মধ্যে কয়েকটা এক নম্বরে গানের বেলায় পরিপূর্ণ হতে হয় জ্ঞান থাকা লাগে দুই নম্বরে কর্মক্ষমতা কাজ করার মতো ক্ষমতা থাকা লাগে নারী জাতির জ্ঞানের বেলায়ও কম না কিসা আকলি ও না কিসা দিন দিনের ব্যাপারে অসম্পূর্ণ ইচ্ছা করলেই তিরিশ দিন নামাজ পড়তে পারে না বলে ইচ্ছা আমি তিরিশ দিন নামাজ পড়ে হালাইম আল্লাহ কয় না গো নারী তুমি পারবা না কমপক্ষে তিন দিন তোমার নামাজ বান্তি পড়বেই পড়বে কি কোনটি কিনা না আকলের বেলায়ও আকল কম ওই যে আল্লাহ বললেন শাসকের জন্য কিছু গুণ থাকা লাগে এই আয়াতের তাফসিরে লেখা হয় আর বিজাল নিসা তাফসিরের কিতাবে লেখা হয় শাসক হতে হলে মূল গুণ দুইটা আর পারিবাসিক আরো দুইটা গুণ থাকা লাগে প্রথম দুইটা মূল গুণ হলো জ্ঞানের পরিপূর্ণতা কোন জ্ঞানের পরিপূর্ণতা দুই নম্বরে হলো কর্ম ক্ষমতা কর্ম ক্ষমতা তিন নম্বরে হলো যদি এলাকার বড় সর্দার হয় আর টাকা থাকে তাইলে তারে সবাই ডরায় কি না থাকলে সর্দার ভালো বুদ্ধি এর এরপরও বেল নাই সমাজও কি কোন টিকঠি না এই জন্য মারিফুল আরিফুল উল্লেখ করা হয় তিন নম্বরটা হলো আর্থিক সবলতা থাকলে সুনাই সুহাগা আর্থিক সবলতা থাকলে সুনাই সুহাগা চার নম্বরে হলো অভিভাবকত্বের যোগ্যতা অভিভাবক হওয়ার মতো চালানোর মতো একটা যোগ্যতা লাগে নাইলে শাসক হওয়া যায় না এই জন্যে আল্লাহর বড় সুন্দর করে এই হাদিসে বলছেন সাবধান ওই জাতি সফলতার চেহারা দেখতে পারবে না যেই জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে এই হাদিস যখন আমি হাটহাজারি মাদ্রাসায় পড়ি আমার উস্তাদে মহতারাম শাহুল মুকার্রাম আল্লামা শাহ আহমদ শফি দামাদ বরকাত আর একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছি এক ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের এটা কোন ইউনিয়ন মুরিয়া মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব গোলাপগঞ্জ গেছে ওনার ছেলেকে বিয়া করাইতো বিয়া করাইতো গিয়া বউ দেখাত গেছে বউ দেখতেও গেছে বউটাও দেখছে দিকে ফাঁসের বাড়ি জানতে পারছে উনি যেমন চেয়ারম্যান যার বাড়ির কাছে গেছে মেয়ে দেখা ফাঁসের বাড়িতে একজন চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যানের ঘরে গিয়া কই চেয়ারম্যান সাহেব আপনি আমার জাতি ভাই আমি মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বিয়ানি বাবা চেয়ারম্যান সব বসেন বসেন কি মনে করে আইলেন কয়েছিলাম ভাই জান আপনার বাড়ির ফাঁসে যে ওই জামিলা জামাল ভাইয়ের মেয়ে জামিলা তার দেখা তাইছিলাম মেয়েরা কেমন বংশফুল কেমন জানতাম চাই চেয়ারম্যান সাহেব ভাই মেয়ের নাম যেমন জামিলা দেখতে ওই মন সুন্দরী কারণ জামিলা অর্থই হলো লাবণ্যময়ী সুন্দরী শুধু সুন্দরী না একটা সুন্দর ওই চোখ আবার বিলাই চুকিয়া ইডারে কেউ দেখতে পারে না কিন্তু সুন্দরী আবার আকর্ষণ আছে ইডারে আরবিতে কই জামিলা যার সেরা আকর্ষণ এবং সুন্দর তারে কই জামিলা আর জি দেখালি সুন্দর সখ আবার বিলাই সুখা ইডারে জামিলা কনা ইডার আর বিল হাসিনা তুন হাসিনা সুন্দরী আর জামিলা মানি লাবণ্যময়ী সুন্দরী দুই সুন্দরের ব্যবধান আছে মাতের মাতেন না কেন আমরা একটা শুধু সুন্দরী আর কেন লাবণ্যময়ী আকর্ষণীয় সুন্দরী ব্যবধান নাই ও ভাই চেয়ারম্যান সাহেব বিয়ানি বাজার থেকে আসছেন মেয়ে দেখার জন্য মেয়ের নাম যেমন জামিলা দেখতে ও এমন জামিল আলা বন্যময়ী সুন্দরী ভাই জানেননি বলে না মেয়েটা তো গুঙ্গা দিয়া মহিলা মাদ্রাসায় পড়ে মিসকাতের মধ্যে এক নাম্বার হয়েছে হাতের লেখা মুক্তার মতো হাতের কাজও পারে মেয়েটা টেইলা হাত পাখা বানাইতে পারে এত সুন্দর প্রশংসা করে দিছে এখন কি তা কইন বিয়া ওই তো না না ওই তো ওই তো এখন বেটা কই ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব ভালো রিপোর্ট পাইছি আচ্ছা চেয়ারম্যান সাহেব যাইতেলে বিয়া করব ওই মনছলা গোলাপগঞ্জের চেয়ারম্যান গো ভাই একটা কথা কই জান বলে কি বিয়া করান আমার কোনো নিষেধ নাই তবে একটা কথা কই না জান বলে কি কথা যেই ঘরে বিয়া করাইবেন এই মেয়ের মা সর্দার ও ভাই কি তা কই এই গরের ব্রিটিশ হরদার নি বলে ও ব্রিটিশ ও মাপ এই ঘরে বিয়া করাইতাম না ও ভাই কেন বিয়া করাইবেন না সব দিক দিয়া ভালো বিয়া করাইবেন না কেন এমনি আপনারা চেয়ারম্যান বড় বুদ্ধিমান চেয়ারম্যান চেয়ারম্যান এক ভাই যেই ঘরের বেটি সর্দার এই ঘরে শান্তির আশা করা যায় না আল্লাহ নবী কই চেয়ারম্যান তোমার আকল যেমন আমি নবীর আকলের চেয়ে বেশি এই জন্য আমি নবী জানাই দিয়া যায় লাই ইউফলিহা কওমুন আল্লাহ আমারাহুম ইমরা একটা ঘরের সর্দার মহিলা হইলে ওই ঘরে যদি শান্তি পাওয়া না যায় যেই দেশের সর্দার মহিলা হয় দেশের মানুষ কোনদিনও শান্তি পাওয়ার আশা করতে পারে না ঠিক বাবা বুখারী শরীফের হাদিস লাইফলিহ কওমুন আল্লাহু আমরাহুম ইমরা ওই জাতি সফলতার চেহারাই দেখতে পারবে না যেই জাতির নারী নেতৃত্ব মেনে নিয়েছে এক বেড়া ঘরের দরজায় তেতুল গাছ লাগাই তেতুল গাছ তেতুল গাছ চিনিননি আপনারা হুজুর গায়ে তুমি ঘরের দরজায় তেতুল গাছ লাগাস কেন আম্রস লাগাইতে পারস না ও হুজুর ওয়াজ করেন না বুড়া মানুষ মানুষের কিতাব গাছ বুঝবেন আমি পূজা লাগাইছি আরে কিতা লাগাইছো হুজুর তেতুর গাছ লাগাইলো নিয়ত করছি মনে মনে যখন তেতুর পিসি লাগাই আল্লাহ আম দিও আম এমনি হুজুরে কই বলো তেতুল গাছ লাগাইয়া আম খাইবার আশা করলে বড় বুকামি হয় আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ তেতুলের সারা লাগাইয়া দেশে শান্তি ভাইতা চাও তোমরা চেয়ে বড় বুকা কেউ হইতে পারে না আর রিজাল কাউয়া মুন আলান নিসা বিমা ফাদ্দাল্লাহু বাদুহুম আলা পৃথিবীর নারীরা सुनो আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তোমার স্বামী পুরুষ যারা তারা কর্তৃত্ব দিবে তোমরা কর্তৃত্ব দিও না শাসন করবে পুরুষ মহিলারা কোন শাসন করতে পারবে না কেন কেন বিমা ফাদাল আল্লাহু বাদহুম আলা বাদ এজনమే যে আমার আল্লাহ পুরুষদেরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন একের উপরে কিছু বই একের উপর আরেকজনকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে করতে পারে না তিরিশ দিন নামাজ পড়বে আপনার মা আমার মা আপনার বিবি বিবি আমার ইচ্ছা করলেই কি দিন সারা বছর নামাজ পড়া সম্ভব ইচ্ছা করলেও এদের এই বৈশিষ্ট্য নাই ইচ্ছা করলেই তারা পারে না ইমামতি করতে যাবে কোনো নারী যদি গিয়া নামাজে দাঁড়াইয়া যায় কেন নারীর ইমামতি কেন হারাম নারী যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহ সিগন দিয়া যদি ভরা শুরু করে মুসুল্লি ফেসন থেকে কইব ও জামিলার মা তোমার কন্ঠই যদি এত সুন্দর নাউযুবিল্লাহ তোমার বুক করলে না জানে কত সুন্দর হবে এই জন্যে মহিলাদের ইমামতি মুয়াজ্জিনি সব হারাম কি কন্ ঠিক কিনা আর জোরে কন্ কিনা আমরা সমাজে সমাজেতে এখন কিছু মহিলার আবার রমজান মাসে তারাবির জামাত পড়ে পড়ে নি হারাম হারাম আমরা সমাজে অনেক সময় ফতোয়া দেয় কোনো সমস্যা নাই শুধু বাচ্চা হাবিজ চাবাছে না না বলে হাবিজ চাবে ভরাই লেব সমস্যা নাই আমি বলবো এ বাবা যে বেড়ার নিজের ওই বুঝা লইবার সময় হইছে না হে আরেকজনের বুঝা লইতো কেমনে হে নিজের ওই তো নামাজ নাই হে কেমনে নামাজ পড়া লেব তারা বি নামাজ হয়ে যাবো বাবা আমি কই ষাটলের মুফতি ষাটলের মুফতি কিতাব উচ্চনি

আয়াতের তাফসিরে লেখা হয় আল্লাহর ঘরের পাশে যাওয়ার মতো সুযোগ যদি কারো হইয়া যায় কাম করতে যাক আর যেমনি যাক যাই তো ফারসে সুযোগ হইছে হজ করলে আল্লাহ কই হজ আদায় হয়ে যাবে বিদেশ গিয়া হজ করছে হজ আদায় হয়ে যাবে আল্লাহ কো আদায় আর হ্যাঁ কই শাস্ত আবুল বিড়ি টানে কই আদায় হবে না ইতান রে আমি কই শাস্তলের মুফতি এর মুফতি কোন আরো জোরে কোন শাস্তলের মুফতি সাবধান সাষ্টলের মুফতিদের ফতু আমরা শুনব না আরেক দল দেখবেন বিদেশি মুফতি আছে বিদেশি মুফতি হুজুর বিদেশি মুফতি গীতা মা বাবা ফাড়াইছেন সৌদি আরব সাত লক্ষ টাকা খরচ কইরা কাজ করার জন্য কাজ এ প্রবাসী ভাইয়ারা লন্ডনী ভাইয়ারা সৌদি আরবের ভাইয়ারা আমাদেরকে সদদার সাথে শরণ করছি সুহাগ মাগা কন্টো দিয়া শরণ করছি কারণ বিদেশ গিয়া কামাই করার কারণে আমরার দেশের অনেক फायदा হইতেছিল কি কন্ ঠিক কিনা তবে বাফে বাড়াইছিল 7 লাখ খরচ কইরা মুফতি বানাইতো না কাম করবার লাগিয়া হে কাম করতো গিয়া মুফতি সাজ্যা দেশ হইছে হি দেশো মাযহাবের বেবধানে অনেক কিছু হয় ইতা হে হিক্কাইছে আয়কও না নামাজে কেমনে কার হই মিয়া পাউ ছরাইয়া খাই রিবেন আমরার নামাজও না ফাও বলে ছরাইয়া খাইতো হাত বানবেন বুক নিচে হাত বানবেন না আর ও আমিন কইবান জুড়ে আস্তে আমিন কইলে নামাজ হইতো না হে একটা বিদেশি মুফতি সাজটা বাংলাদেশ হইছে তুফাইন্না মুসল্লি আসছে আমরা আমিন কই আস্তে আর সবাই আমিন কই আস্তে ও আমিন আরে বাবা কি জাত মুফতিজে শাবা সাজ্যা ভাই হে মুনি দিত মুনি বেডা মুফতি হয়ে গেছে এখন মুক্তি হইয়া বাংলাদেশে হয়েছে এমন মুক্তি বাংলাদেশে অভাব নাই কি কোন কিনা সাবধান সাবধান রে বাবা এদের কাছেও যাবেন না আলেম যেখানে আমরা আছি সেখানে কোরআন যেখানে উলামা যেখানে বন্ডোটার যেখানে হকানি পীর যেখানে পীর যেখানে আল্লাহ কবুল করুন সবাই বলে আমি এই জন্য আল্লাহর নবীর হাদিস ও তেলাওয়াত করেছিলাম নবীজি বড় সুন্দর করে বলেন মিমবার কাতিল মার আতি আলা জাউজিহা তাইসিরু রুমা ও আনতুবুকার বিল বানার আরেক হাদিসে আসছে আল্লাহর নবী নারীর মর্যাদার আলোচনার পাশাপাশি নারী কেমনে জান্নাতে যাবে চারটা কর্মসূচি বড় সুন্দর করে দিয়েছেন আল তুই যা সাদ খাম সাহা ও সওমাত শাহরাহা ও আহসানাত ফারাজহা ও আতাআত বালাহা ফাল তাদখুল মিন আইয়াব ওয়াবিল জান্নাতি শা নবীজি বলেন যে মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ নিয়মিত পড়বে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা কয় ওয়াক্তের নামাজ ও সওমাত শাহরাহা রমজানের রোজা আদায় করবে ও আহসানাত ফারাজহা নিজের সতীত্ব রক্ষা করে চলবে ও আত বালাহা স্বামীর হুকুম মানিয়া চলবে নবী কই স্বামীর হুকুম মানার কথা আর আমরা সমাজে অনেক ইংরেজের দালাল তারা সমাজের মানুষের সুদ খাওয়ানো শিখাইছে এরা মহিলাদের দেয়া স্লোগান দেয় স্বামীর কথা মানব না ভাঙ্গা ঘরে থাকবো না না জোরে কম অথচ আমার নবী শিখায় স্বামীর কথা মানব স্বামী যেখানে রাখেন শরীয়ত সম্মত হলে সেখানেই থাকবো কি বলেন ঠিক কিনা লাভটা কি আল্লাহর নবী কয় ও পৃথিবীর নারীরা শোনো হাল্তা দখল মিনাইয়া মোহাবিল জান্নাতের সাপ এই চার কর্মসূচী যেই মহিলা মানবে স্বামীর হুকুম মেনে চলবে পর্দা মতে চলবে মন গরমতে চলবে না জান্নাতের সবগুলি দরজা ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে মহিলাকে বলা হবে ও মহিলা সব দরজা দেওয়ার জন্য খোলা হয়েছে যেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া তুমি বেহেশতে প্রবেশ হইয়া যাও বাহান আমরা সমাজের নারীরা অনেক সময় নিজের মর্যাদা বুঝতে রাজি না আমরা সমাজের অবস্থা ভিন্ন রকম হয়ে গেছে কোরআন হাদিস জানা না থাকার কারো নে প্রথম সন্তান ছেলে হইলে বরকত বেশি বলা হয়েছিল না মেয়ে হইলে সবাই বলে শেষ কথাটা মনে রাখবেন আমরা সমাজের নারীরা মেয়ে হোক অনেক সময় এটা মানতে রাজি হয় না অথচ মেয়ের নারীর মর্যাদা কোরআন হাদিসে কত বলা হলো এরপরও মানতে রাজি হয় না আমি আমার ছোটো কালে যখন আমার এক আপন খালাতো ভাইয়ের বিয়ে হয় আমি বাইয়ের বিয়েতে যাই আপন খালাতো ভাই বয়স আমার তখন বড় জোর আট থেকে নয় কি কোন তখন বালিক হয়ে গেছে হ্যাঁ এই জন্য কিছু প্রশ্ন আসবে যেগুলি আপনারা ভিতরে আবার যাক হুজুর ওই করছিনি। করছি নি বালে গইবার আগে তো বেপর কোনো গুণা নাই কি কোন ঠিক না এই জন্য আমার হেলাত ভাইয়ের বিয়েতে গেলাম বিয়ার ঘরে বাড়িতে যখন নিয়ে আসলো আনার পরে এক পর্যায়ে নিল এক ভাইকে নিল করে তা আমি ভাবলাম বাইরে তো দেখিও বাবিরে যেই ঘরে নিছে আমি ওকে সেই করে ঢুকছি ঢুকার পরে দেখি অনেকগুলি হান্ডি পাতিল হাড়ি পাতিল একসাথে সাজায় রাখছে এটা আমাদের অঞ্চলের গ্রাম্য অঞ্চলের একটা রেওয়াজ কুপ্রথা ছিল

আচ্ছা তাই তো বুঝছেন ওই যে নববধূরে একজন মহিলা একটা একটা ডাকনা করে উল্লাই উল্লায়া ধরায় তা আমি আমার নানি রে অনানি ইটা গিতাডা নতুন বৌরে সুয়াইয়া অভ্যাস দরাই অভ্যাস করছে হিডা খিতা আমার দেখান লাগলো একটু পরে আস্তে আস্তে দেখি যে ওই যে কুলা নতুন বৌ গিয়া কুলা উল্ডাইছে নতুন বউ তোর জানে না এটার ভিতরে খিতা তৈরি রাখছে

ওয়াও আপনাদের কান ধরে বুঝাই ছেলে হইছে জিগাই কি হইছে গো কি হইছে কфуত হইছে ফুত হইছে পড়ত হিল দিয়া ফুতাল দিয়া হইলো ছেলেও আইতে চায় মেয়ে হোক এটা নারী জাতিও চাই না অত সাল্লার নবী বলেন মিম্বার কাতিল মারআতি আলা যাওজিহা তাইসিরু মাহরিহা ওয়া আনতু বুকার বিল বানাত যেই মহিলা সর্বপ্রথম বাচ্চা মেয়ে সন্তান জন্ম দেয় ওই মহিলা স্বামীর জন্য বেশি বরকতময় হয় সুবহানাল্লাহ আমরা সমাজের নারীরা অনেক সময় বুঝে না নিজের সম্মান নিজেই কমায় কি বলেন ঠিক কি না এই মা ভালো করে বোঝা দরকার আমার আল্লাহ একমাত্র ইসলাম ধর্মী নারীর মর্যাদা দেওয়া হয়েছে সকলকে এই বিষয়বস্তুর ওপর যা আলোচনা হয়েছে আমল করার তো অভিজ্ঞান করুন সকলে বলে আমিন সুভানরম্বিক হাদানা লিহাযা মুসলিম আলহামদুলিল্লাহ আলমিন

অসুস্থ বিমারী যারা আছে পূর্ণ সুস্থতা দান করে দাও মাওলা প্রবাসে যারা আছে বিদেশের বাড়িতে যারা আছে সকলের স্বাস্থ্য ভালো রাখিয়া হালাল রিজিক কামাই করার তৌফিক দান করো মাওলা ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন